আরক জলাঞ্জলি দিছে বিজেপি দলে, কেবল শক্তি লাগে বিজেপি শক্তির বাবে দলর নীতি আদর্শক জলাঞ্জলি দিছে। যে দলত নীতি আদর্শ নাই সেই দলর পতন হবই বলে মন্তব্য করেছে এবার রফিকুল ইসলামে। বিজেপির বিরুদ্ধে রফিকুল ইসলামে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর বিজেপির যে ন পুরনি সংঘাত চলি আছে সেই সংঘাতক লৈ কেতবোর বিস্ফোরক মন্তব্য করেছে রফিকুল ইসলামে। আমি লই আইছো সবিশেষ খবর। এবার বিজেপির বিরুদ্ধে সরব রফিকুল ইসলাম, নীতি আদর্শক জলাঞ্জলি দিছে বিজেপিয়ে, দলের কোনো নীতি আদর্শ বিজেপিয়ে নামানি বলে মন্তব্য করেছে, আর দলের নীতি আদর্শ নামানি অন্য দলের লোকক যোগদান করাইছে বিজেপি, যেহেতু বিজেপিত বিভিন্ন সময় অন্য দলের পরা লোকসকলে যোগদান করে আছে সেই সন্দর্ভতো সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে রফিকুল ইসলামে। অন্য দল ভাঙি নিজ দললৈ লৈ গৈছে লোকসকলক বিজেপিয়ে। যি দলত নীতি আদর্শ নাই সেই দলত ন পুরনির সংঘাত হবই। 2011-2016 সনলৈ মাত্র পাঁচজন সেই বিধায়ক আছিল বিজেপির, এই মন্তব্য রফিকুল ইসলামের। দলত এনে সংঘাত চলি থাকিলে পুনৰ পূৰ্বৰ অৱস্থালৈ ঘূৰি যাব বিজেপি। শক্তি প্ৰদৰ্শনৰ বাবে অসৎ পন্থা অৱলম্বন কৰিছে বিজেপিয়ে। বিজেপিৰ বিৰুদ্ধে কেতবোৰ বিস্ফোৰক মন্তব্য কৰিছে এবাৰ ৰফিকুল ইসলামে। কেৱল বিজেপিক শক্তি লাগে, শক্তি প্ৰদৰ্শনৰ বাবে অন্য দলৰ পৰা লোকসকলক তেওঁলোকে লৈ গৈ আছে, অন্য দলত ভাঙোনৰ সৃষ্টি কৰি নিজৰ দললৈ লৈ গৈ আছে। দলৰ কোনো নীতি আদৰ্শ নামানে বিজেপিয়ে, আৰু যাৰ বাবে ন পুৰণি সংঘাতে দেখা দিছে বিজেপিত। বিজেপির যে অন্তঃকন্দল, সেই অন্তঃকন্দলে দলটুলৈ বিপদ মাতিব বলে মন্তব্য করেছে এবার রফিকুল ইসলামে। আর যে দল নীতি আদর্শ নাই সেই দলত ন পুরনি সংঘাত হবই বলে মন্তব্য করেছে রফিকুল ইসলামে। 2011-2016 মাত্র পাঁচজন হে বিজেপির বিধায়ক আছিল বলে মন্তব্য রফিকুল ইসলামের। এই মুহূর্তে রফিকুল ইসলামের মন্তব্য আহি পড়েছে, মন্তব্য শুনক। চক বিজেপির ভিতরচরের কথা বার্তা কবলে খুব বেশি নাই, এই তখন দলের অভ্যন্তরীণ কথা, গতি বাহিরের আমি খুব বেশি কোয়ার প্রয়োজন নাই বলে ভাবো। তথাপি যেহেতু আপনার প্রশ্ন করেছে, মানে ভাবো ইয়ার সঠিক উত্তর তো বিজেপির নেতাকর্মী সকলে দিব পাৰিব। আর ন পুরনি একটা সংঘাত যে বিজেপিত আছে এই কথাটা স্পষ্ট হয়েছে, কারণ বিজেপিত বহুবার এই কথা বার্তাবিল উত্থাপন হয়ে আছে যে পুরনি বিজেপি যখন সেই সকলে মানে উচিত সন্মান পাওয়া নাই তখন, বা নতুন যখন বিজেপিত গৈছে সোমাইছে সেই সকলের দপদপনি বেশি বিজেপিত, এই কথা বার্তাবিল সময় সময় উলাই থাকে আর তাদের বিস্ফোরণ হয়ে আছে, আর এই স্বাভাবিক কথা। বিজেপি দল কি আছিল বিজেপিত? পাঁচজন বিধায়ক আছিল বিজেপিত, 2011-2016 পাঁচজন বিধায়ক বিজেপির। এতিয়া বিজেপি সরকার যাওয়া দুটা টার্মর পর বিজেপি সরকার হয়ে আছে, আর তেখেতকলে নীতি আদর্শক জলাঞ্জলি দিয়ে অন্যান্য দলের মানুষবিল মানে ভাঙি ছিঙি তেখেতকলে দলত নিয়ে আছে, গতি যে দলত নীতি আদর্শর প্রতি সিমান একটা ইম্পর্টেন্স নাই, মানে শক্তি লাগে তেখেতকলক, গতি তেনে একটা দলত তো বিস্ফোরণ হওয়া স্বাভাবিক কথা। আর মানে ভাবো এইটাই একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে তেখেতকলের মাজত সংঘাত, আর এই সংঘাতটা যদি এনেকে চালি চলি থাকে বিজেপি আকো সেই জায়গাত যাবলে বেশি টাইম না লাগে বিজেপির নাই। আর ইমান বিশ্লেষণ মই করব নোৱাৰো, এইখিনি তো বিজেপির দলের ভিতর পর আপনার সঠিক উত্তর পাব যে কিহর কারণে তেখেতকলের বিস্ফোরণ হয়ে আছে, কিহর কারণে এই ঘটনাবিল ঘটি আছে, গতি আর সঠিক উত্তর তো তেখেতকলে দিব পারিব, বাহিরের পর আমি আর এই কথা বার্তাবিল ইমান কোয়া ঠিক নহয়। তো একটা কথা স্পষ্ট, নীতি আদর্শ জলাঞ্জলি দি বেলেগ দলের পর ভাঙি ছিঙি কাটি শক্তি প্রদর্শন করার কারণে, শক্তি আহরণের কারণে অসৎ রাস্তা অবলম্বন করিলে এটা সময়ত বিপদ অনিবার্য হয়, আর সেইটাই হয়তো লক্ষণ বিজেপিত দেখা দিছে, ভাল লক্ষণ নহয়। চক বিজেপির ভিতরচরের কথা বার্তা কবলে খুব বেশি নাই, এই তখন দলের অভ্যন্তরীণ কথা, গতি বাহিরের পর আমি খুব বেশি কোয়ার প্রয়োজন নাই বলে ভাবো। তথাপি যেহেতু আপনার প্রশ্ন করেছে, মানে ভাবো ইয়ার সঠিক উত্তর তো বিজেপির নেতাকর্মী সকলে দিব পারিব। আর ন পুরনি একটা সংঘাত যে বিজেপিত আছে এই কথাটা স্পষ্ট হয়েছে, কারণ বিজেপিত বহুবার এই কথা বার্তাবিল উত্থাপন হয়ে আছে যে পুরনি বিজেপি যখন সেই সকলে মানে উচিত সন্মান পাওয়া নাই তেখেতকলে, বা নতুন যখন বিজেপিত গৈছে সোমাইছে সেই সকলের দপদপনি বেশি বিজেপিত, এই কথা বার্তাবিল সময় সময় উলাই থাকে আর তাদের বিস্ফোরণ হয়ে আছে, আর এই স্বাভাবিক কথা। বিজেপি দল কি আছিল বিজেপিত? পাঁচজন বিধায়ক আছিল বিজেপিত, 2011-2016 পাঁচজন বিধায়ক বিজেপির। এতিয়া বিজেপি সরকার যাওয়া দুটা টার্মর পর বিজেপি সরকার হয়ে আছে, আর তেখেতকলে নীতি আদর্শক জলাঞ্জলি দিয়ে অন্যান্য দলের মানুষবিল মানে ভাঙি ছিঙি তেখেতকলে দলত নিয়ে আছে, গতি যে দলত নীতি আদর্শর প্রতি সিমান একটা ইম্পর্টেন্স নাই,
মানে শক্তি লাগে তেখেতসকলক। গতিকে তেনে একটা দলত বিস্ফোরণ হওয়া স্বাভাবিক কথা। আর মানে ভাবো এইটাই একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে তেখেতসকলের মাজত সংঘাত, আর এই সংঘাত যদি এনেকে চালি চলি থাকে বিজেপি আকো সেই জায়গা যাবলে বেশি টাইম না লাগে বিজেপির। নাই ইমান বিশ্লেষণ মানে করব নোৱাৰো, এইখিনি তো বিজেপির দলের ভিতর আপনার সঠিক উত্তর পাব যে কিহর কারণে তেখেতসকলের বিস্ফোরণ হয়ে আছে, কিহর কারণে এই ঘটনাবিলাক ঘটি আছে। গতিকে আর সঠিক উত্তর তো তেখেতসকলে দিব পাৰিব, বাহিরের পর আমি আর এই কথা বার্তাবিলাক ইমান কোয়া ঠিক নহয়। তো একটা কথা স্পষ্ট, নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে বেলেগ দলের পর ভাঙি ছিঙি কাটি মানে শক্তি প্রদর্শন করার কারণে, শক্তি আহরণের কারণে অসৎ রাস্তা অবলম্বন করিলে একটা সময় বিপদ অনিবার্য হয়।